এই গৰমৰ দিনকেইটা আমাৰ শৰীৰৰ লগতে আমাৰ ছালখনৰ কাৰণে খুবেই ক্ষতিকাৰক। আমাৰ ছালখনৰ ময়শ্চাৰ হানি হয় এইটো ছিজনতে আমি গম নোপোৱাকৈ। এফালে আমি ঘামি থাকোঁ আৰু এইফালে স্কিনটো ড্ৰাই হৈ গৈ থাকে, আমি গম নাপাওঁ। আনফালে এইটো ছিজনত মাইক্ৰবছবিলাক, ফাংগাছবিলাক আটাইতকৈ বেছি বতাহত বা এনভাইৰনমেণ্টত পোৱা যায়, আৰু ইজিলি এইটো টাইমত বেক্টেৰিয়েল ইনফেকশ্যনবিলাকো বেছি প্ৰ'ন হৈ যায়। তেনেকুৱা সময়ত আমাৰ স্কিনটো অলৰেডি দুৰ্বল হৈ আছে, বেছি এক্সপ'জাৰ পাই যায় আৰু বেছিকৈ ব্ৰেকআউটছ হয়, পিম্পলছ হয়, ফাংগাল ইনফেকশ্যন হয়, বিভিন্ন ৰাটছ হয়, এনেকুৱা ধৰণৰ প্ৰব্লেমছবিলাক আমি দেখোঁ। ছামাৰছত সঘনাই মুখখন ধুই থকা, কাৰণ আমাৰ গৰম লাগে, কেইবাবাৰো গা ধোৱাৰ সময়তো চাবোন ব্যৱহাৰ কৰা বা বেলেগ এনেকুৱা ধৰণৰ কচমেটিক বেছিকৈ ইউজ কৰা যাতে আমাৰ স্কিনৰ পিম্পলটো কমি যায়, এইটো হেল্পফুল হোৱাতকৈ এইটোৰ উল্টাকৈ মানে বেছি হাৰ্মফুল হৈ যায়। গতিকে কিছুমান চিম্পল ট্ৰিক্স আছে যিটোৱে নেকি আপোনাক হেল্প কৰিব আপোনাৰ স্কিনটো এই ছামাৰ ছিজনতো ধুনীয়াকৈ ৰখাৰ কাৰণে। বলকচোন চাওঁ। ছামাৰ ছিজনত আমাৰ স্কিনটোৱে যাতে একদম হেপিলি পাৰ কৰিব পাৰে তাৰ কাৰণে দুটা বস্তু মন কৰিব লাগে। প্ৰথমটো হৈছে আপোনাৰ খাদ্যটো ভাল, নিউট্ৰিটিভ হ'ব লাগে। ছেকেণ্ড হৈছে আপোনাৰ স্কিন কেয়াৰটো একদম কেয়াৰফুলি আৰু এই সময় এই ছিজনৰ হিচাপত হ'ব লাগে। বাকী ছিজনবিলাকত ফ'ল' কৰা ৰিজাইমবিলাক ছামাৰ ছিজনত নহয়। গৰমৰ দিনত অকণমান বেলেগ হ'ব লাগিব, অকণমান বেছি জেণ্টল হ'ব লাগিব, অকণমান বেছি কেয়াৰফুল হ'ব লাগিব। সো ফার্স্ট হ্যাকটো হয়েছে আপনি আপনার স্কিনখন পিওর রোজ ওয়াটারে ক্লিনস করক। ক্লিন করার কারণে আপনি রোজ ওয়াটারটো একটা ভাল সফা কটন কাপড়ত লয় ধুনিয়াকে নিজ মুখখন সফা করে পেলাব পারে। ইয়ার পিছত আপনি মুখখন মুছিব নালাগে, সেটা ড্রাইট হব দিব পারে। রোজ ওয়াটারে আমার খড় খজুতি কমায়, কিয়নো এটো বহুত ভাল অ্যান্টিসেপ্টিক, অ্যান্টি মাইক্রোবিয়াল আর লগতে কুলেন্ট হয়। গতিকে ইনফ্লামেশন যদি হয়ে আছে, কোরবার রঙা দাগ পড়ছে, সূৰ্যৰ বেছি এক্সপ'জাৰ হোৱাৰ কাৰণে অলপমান ডাকি গৈছে বা সেনেকুৱা ফেচ কৰিছে, তেতিয়াহ'লে এই ক্লিনজিংটোৱে আপোনাৰ স্কিনৰ pHটো বেলেঞ্চ কৰি ৰাখি, ময়শ্চাৰাইজাৰটো ভালকৈ ৰাখি, কোনো ধৰণৰ ডিছৰাপশ্যন নকৰাকৈ ধুনীয়াকৈ মুখখন চাফা কৰি লৈ যায়। গতিকে এইটো ওৱান অফ দ্য বেষ্ট ট্ৰিক হয় আপোনাৰ মুখখন ধুনীয়াকৈ ৰখাৰ কাৰণে। তাৰ লগতে ৰোজত থাকে এণ্টি অক্সিডেণ্টছ যিটো নেকি এণ্টি এজিং কৰে, তাৰ মানে স্কিনত ৰিংকল পৰা, ফ্ৰেকল মানে সৰু সৰু যে স্পট পৰে ইয়াতে, এনেকৈ সেইবিলাক বহুত কমাই আনে আৰু বহুত জেণ্টল হয়, তাৰমানে কোনো ধৰণৰ ছেনচিটিভিটি নহয়। গৰমৰ দিনত যিহেতু অলৰেডি স্কিনটো বহুত বেছি ছেনচিটিভ হৈ যায়, গতিকে ৰোজ ৱাটাৰ ক্ৰীমটো একদম বহুত ভাল এটা উপায়। তাৰ লগতে যদি আপুনি এইটো ময়শ্চাৰাইজাৰ হিচাপে ইউজ কৰিব বিচাৰে, তেতিয়াও অকণমান হানিৰ লগত মিক্স কৰি লগাব পাৰিব। হানিত বহুত ভাল কোৱালিটিৰ চুগাৰ্ছ থাকে, বহুত ভাল কোৱালিটিৰ এনজাইম থাকে, এণ্টি অক্সিডেণ্ট থাকে, গতিকে ৰোজ ৱাটাৰৰ লগত লগালে এইটো জেণ্টেলো হয় আৰু ভালকৈ স্প্ৰেড হয় স্কিনত, ইজিলি মানে এবজৰ্ব হয়। তাৰ লগতে স্কিনটো ব্ৰাইট কৰে, আপোনাৰ স্কিনটো বেছি উজ্জ্বল কৰি ৰাখে, সতেজ কৰি ৰাখে। ছেকেণ্ড হাকটো হৈছে কুকুম্বাৰ অটমিল ফেচ ৱাশ। এইটো ঘৰতে বনাই ল'ব পাৰিব। কুকুম্বাৰ এটা তিয়ঁহ এটা ভালকৈ গুটিখিনি ৰুকি উলিয়াই মিক্সিত পিচি মানে চেপি ল'ব পানীটো, আৰু এই পানীত আপোনালোকে অকণমান অটমিল, আমাৰ যিটো অটমিল খাওঁ আমি নৰ্মেল, সেইটো মিক্সিত গ্ৰাইণ্ড কৰি আধা চামুচমান মিক্স কৰি থৈ দিব। আপোনালোকে বেছিকৈ বনাই ফ্ৰিজত থ'ব পাৰে এইটো। তাৰপিছত সেই মিক্সচাৰটো আপুনি ফেচত লগাওক, 10 মিনিটছমান ৰাখক আৰু ধুনীয়াকৈ ঘঁহি চাফা কৰি পেলাওক। স্কিনত থকা ছেবেচিয়াছ গ্লেণ্ডবিলাক এই ছামাৰ ছিজন বেছি এক্টিভ হৈ যায়, মানে পোৰ্ছবিলাকৰ ভিতৰত পৰা বেছিকৈ ছেবেচিয়াছ মানে এঠাজাতীয় বস্তু ওলায়, তাৰ লগতে বেছিকৈ ঘামো আমি, গতিকে এই দুয়োটাই মিলি বহুতখিনি বেক্টেৰিয়া এট্ৰেক্ট কৰে আৰু এট্ৰেক্ট কৰি এই ছেবেচিয়াছ গ্লেণ্ডৰ যিটো মুখখন থাকে মুখটো বন্ধ কৰি দিয়ে, ক্লক কৰি দিয়ে। গতিকে এই ক্লকটো খুলি দিয়াৰ কাৰণে এই বেক্টেৰিয়েল ইনফেকশ্যনখিনি, ডেড চেলছখিনি চফা কৰাৰ কাৰণে অটমিল খুবেই হেল্পফুল। তাৰ লগতে অটমিল চুডিং হয়, মানে আপোনাৰ স্কিনটো ঠাণ্ডা কৰি ৰাখে, কুল কৰি ৰাখে। গৰমৰ কাৰণে যিবিলাক হাৰ্ছ এফেক্ট হয় ইমিউনিটিৰ কাৰণে, স্কিনৰ ইমিউনিটিটো যিটো কাৰণে অল্টাৰ হৈ যাব পাৰে, এই প্ৰব্লেমটো অটমিল ব্যৱহাৰ কৰিলে নহয়। লগতে কুকুম্বাৰ যিটো আপুনি ইউজ কৰিব ইয়াৰ এইটো ফেচ ৱাশ্বত, কুকুম্বাৰ আৰু অটমিল দুয়োটাই অতি জেণ্টেল হয়, গতিকে খুব জেণ্টলি ইহঁতে স্কিনটো চাফা কৰি পেলাব পেলায়। গতিকে দিনটোত দুবাৰ এইটো মিক্সচাৰ আপুনি ইউজ কৰিব পাৰে।
তার লগতে কুকুম্বারে ডার্ক সার্কেলস কমায় স্কিনৰ এন্টি ইনফ্লামেটরি হয়, গতিকে ফ্রেকলস বা যেটো গরমৰ কারণে র্যাশ পড়ে সেইবিলাক কমায়, এক্সেসিভ অয়েল সিক্রিশন কমায় যেটো নিকির কারণে পিম্পল হয় সেইবিলাক প্রবলেমসবিলাক সলভ করে, বহুত ভাল এস্ট্রিঞ্জেন্ট হয়, বহুত ভাল কোয়ালিটির টোনার হয় আর বহুত ভাল কোয়ালিটির ক্লিনজারও হয়। তার লগতে আমার স্কিনত কোলাজেন ফর্মেশনটো ইম্প্রুভ করে যদি আমি কুকুম্বার ফেসত লগাও, আর যেটো নিকির কারণে আমার স্কিনত রিঙ্কলস ফ্রেকলস পড়ার পর দূরত থাকে, রিঙ্কলস বিল স্পেশালি দূরত থাকে। থার্ডটো এটা এক্সিলেন্ট আপনার ফেস প্যাক যেটো নাকি আপনি ডেইলি ইউজ করিব পারে যদি বিচারে, নহলে আপনি এভরি আদার ডেও ইউজ করিব পারে। ইয়ার কারণে আপনার লাগিব অ্যালোভেরা জুস, ভিটামিন ই ক্যাপসুল এটা, কেইটুপালমান নেমু রস আৰু এক চামুচ পিঠাগুড়ি, এইখিনি বস্তু আপোনালোকে ভালকৈ মিহলাই লওক। এলোভেরা জেলটো ফ্রেশ হ'ব লাগিব, অর্গেনিক হ'ব লাগিব, আপোনাৰ ঘৰত নিজে ৰুই ল'লে বেছি সুবিধা হ'ব। তেনেকুৱা জেল উলিয়াই আপোনালোকে এটা পেষ্ট ৰেডি কৰি লওক, সেই পেষ্টটো আপোনাৰ মুখত লগাব, লগোৱাৰ 20 মিনিটছ আপোনালোকে ৰাখক, তাৰপিছত ঠাণ্ডা পানীৰে ধুনীয়াকৈ ৰাব কৰি মুখ ফেচটো ধুই পেলাওক। আমাৰ পিঠাগুড়িত থাকে পাবা বুলি এটা কেমিকেল, এই পাবাটো হৈছে পেৰা এমাইনো বেঞ্জয়িক এচিড। পাবায়ে বায়োলজিকেলি আপোনাৰ গোটেই স্কিনৰ গ্ৰ'থটো ষ্টিমুলেট কৰে, গতিকে আপোনাৰ স্কিনখন ইয়াং লুকিং বা ডেজলিং কৰি ৰাখে। তাৰ লগতে ইয়াতে থাকে ফেৰুলিক এচিড, যিটো এটা বহুত ভাল এণ্টি অক্সিডেণ্ট হয় আৰু এণ্টি ইনফ্লামেটৰী হয়, আৰু এই ফেৰুলিক এচিডত থাকে এণ্টি মাইক্ৰবিয়েল প্ৰপাৰ্টিজ। ভিটামিন ই আৰু ভিটামিন চিৰ প্ৰেজেন্সত ইউভি ৰেজৰ পৰা, ইউভি ৰেজে মানে আমাৰ ছানৰ পৰা যিটো ইউভি ৰেজ আহে যাৰ কাৰণে আমি ছানস্ক্ৰীন ইত্যাদিবিলাক ইউজ কৰোঁ, তাৰ পৰা হোৱা যিবিলাক ক্ষতি সেইটো বহুতখিনি ৰোধ কৰে আৰু ক্ষতি হৈ যোৱাখিনিও বহুতখিনি ভাল কৰিব পাৰে। গতিকে এই ফেচ পেকটো স্পেচিয়েলি ছামাৰ ফেচ পেক, আৰু এইটো আপোনালোকে ভালকৈ নোট কৰি লওক, এইটো এভৰিডে ইউজ কৰিব পাৰে, এইটো অতি জেণ্টল হয়। আৰু এটা কথা হ'ল যে এইটো যিহেতু ইয়াতে ষ্টাৰ্চ ইউজ কৰা গৈছে, রাইস পাউডার বা পিঠাগুড়ি একটা প্রকারের স্টার্চ হয়, গতি খুব বেশি অয়েলটা পুল করে লয়, গতি আপনার স্কিনটো যদি বেশি ড্রাই হয় তাহলে আপনি ইয়াত ভিটামিন ই মিক্স করার সময়তে এক চামুচ ক্রিম, গাখির ক্রিম, নহলে এক চামুচ কোকোনাট অয়েলও মিক্স করে লোক পারে, মানে অয়েলটো বহুত বেশি পরিমাণে আপনার স্কিনের মানে আঁতরাই নিনি, কিন্তু তথাপি এইটো ইউজ করব পাৰিব। ইনফ্যাক্ট সামরের কারণে এইটো বেস্ট হয়, মোস্ট জেন্টল হয়, অর অলমোস্ট অল স্কিন টাইপসর মানুষে এইটো ইউজ করব পাৰিব। চাৰি নম্বৰটো হৈছে গ্ৰীণ টি আৰু এলোভেৰাৰ আইচ কিউব। একাপ পানীত এক চা চামুচ গ্ৰীণ টি লিভ, আজিকালি আমি চবেই খাওঁ তেতলি হিমালয় ইত্যাদিৰ পৰাই, সেই বস্তুটো মিহলাই তাত গৰম পানী উতলা গৰম পানীত দি ঢাকনি দিব লাগে আৰু 5 to 10 মিনিটছ ৰখাৰ পিছত চাহটো হৈ যায়, এইটো আপুনি চেকি ল'ব পাৰে। এতিয়া এই পানীটো ঠাণ্ডা হ'ব দিব লাগে, যেতিয়া কুল হৈ যাব, ৰুম টেম্পাৰেচাৰত আহি যাব, তেতিয়া ফ্ৰেছ এলোভেৰা জেল ইয়াত মিক্স কৰক। হোমমেড হ'লে বেছি ভাল, মানে আপোনাৰ ঘৰৰ পৰা ফ্ৰেছলি ওলোৱা হ'লে বেছি ভাল। আৰু এই এলোভেৰা জুচ মিক্স কৰা গ্ৰীণ টিখিনি আপোনালোকে এটা আইচ ট্ৰেত ঢালি ল'ব আৰু এইটো আইচ হ'বলৈ দিয়ক। এতিয়া প্ৰতিদিনে যেতিয়া আপোনালোকে বাহিৰৰ পৰা আহিব বা আপোনালোকে বহুত বেছি গৰম আছে আৰু বহুত ফেটিগ অনুভৱ কৰি আছে বা আপোনালোকে অলৰেডি বহুত ছানবাৰ্ণ হৈ গৈছে, তেতিয়া নেক্সট ডে আপোনালোকে ঘৰ ৰিলেক্স কৰিব বিচাৰিছে, তেতিয়া এই আইচ কিউবকেইটা আপোনাৰ স্কিনত এনেকৈ লগাব পাৰিব। গ্ৰীণ টি আৰু এলোভেৰাৰ এই আইচ কিউবকেইটা আপোনাৰ স্কিনৰ কাৰণে এইটো ছিজনত এটা চমৎকাৰী প্ৰভাৱ দেখুৱায়। কেনেকৈ মই আপোনাক বুজাই দিম। ফাৰ্ষ্টটো আমি ইউজ কৰিছোঁ ইয়াতে গ্ৰীণ টি। গ্ৰীণ টি এণ্টি অক্সিডেণ্ট হয়, এণ্টি মাইক্ৰবিয়েল হয় আৰু এণ্টিভাইৰেল হয়, তাৰমানে ভাইৰাছ ৰিলেটেড যিবিলাক প্ৰব্লেম থাকে, মাইক্ৰবছ ৰিলেটেড যিবিলাক প্ৰব্লেমছ থাকে সেইখিনি ছাপ্ৰেছ কৰে, তাৰমানে পিম্পল ইত্যাদিবিলাক হ'ব নিদিয়ে। তাৰ লগতে এণ্টি অক্সিডেণ্ট হয়, গতিকে স্কিনটো মইশ্চাৰাইজ কৰি ৰাখে আৰু ফ্ৰী ৰেডিকেলছৰ যিখিনি প্ৰেছাৰ থাকে, যিটো এইটো ছামাৰ ছিজনত বহুত পলিউশ্যন আমি ফেচ কৰি আছোঁ, আৰু এফেক্টটো আমাৰ স্কিনত বহুতখিনি কমাই আনে। আৰু গ্ৰীণ টিত থাকে পলিফেনল আৰু ই বেক্টেৰিয়াৰ চেল ৱালত এটেক কৰি চেল ৱালটো নষ্ট কৰি দিয়ে, গতিকে ব্লেক হেডছ, হোৱাইট হেডছ, পিম্পলছ এনেকুৱা ধৰণৰ প্ৰব্লেমৰ কাৰণে গ্ৰীণ টিটো বহুতেই ভাল। ইনফেক্ট ওৱান অফ দ্য বেষ্ট চলিউশ্যন হয়, যিটো আটাইতকৈ জেণ্টল হয়, চব চেঞ্চিটিভ স্কিনে ইউজ কৰিব পাৰে আৰু খুব ভাল ৰিজাল্ট হয়। আৰু ইয়াতে আৰু কিছুমান বায়'লজিকেল কম্পাউণ্ডছ থাকে যিবিলাকে আমাৰ স্কিনত এক্সেচিভ অইল ছিক্ৰেশ্যনটো ষ্টপ কৰে, কিন্তু এটা কথা, ই
আপনার স্কিনটো যদি অলরেডি ড্রাই হয় তেতিয়াহলে তারপর আকো অয়েলটো স্ক্র্যাপ আপ নকরে আর তেল ধুহি নলয় কারণ এটা স্টার্চ নহয় গতিকে এক্সেসিভ যেখিনি থাকে সেইখিনিহে আঁতরাই নিয়ে গতিকে এটা খুবই ভাল আপনার হাতত যদি টাইম কম আছে আপনি এইটা হ্যাক প্লিজ ইউজ করে চাক আর মোক নিশ্চয় জানাব মই জানিবলৈ নিশ্চয় উৎসুক যে আপনাদের মূল হ্যাক্স কেটা ব্যবহার করে কেনেকা পালে তার লগতে গ্রিন টিত থাকে ঢের অ্যান্টি অক্সিডেন্ট আর এই অ্যান্টি অক্সিডেন্টের কারণে আমার স্কিনের এইজিংটো বহুতখিনি কমি থাকে ইয়াতে আমি এলোভেরা জুসও ইউজ করছো এলোভেরা ওয়ান অফ দ্য বেস্ট রোপনীয় মেডিসিন হয় রোপনীয় মানে সংস্কৃত ওয়ার্ড হয় রোপনীয় ওয়ার্ডটো রোপনীয় মানে হয়েছে হিলিং আটাইতক বেশি হিলিং কেপাসিটি থাকে এলোভেরার গতি আপনার স্কিনত যদি পুরোনা দাগাদিও আছে নতুনক কিনা এরাপশনও হয়েছে পিম্পলস আছে কিনা বেলেগ ফাঙ্গাস ইনফেকশন আছে যিয়ে নহক কিয় এলোভেরা সকলতে ইফেক্টিভ লগতে বার্নর কারণে হোক বিভিন্ন প্রবলেমের কারণে এলোভেরাটা খুবই ভাল লগতে এলোভেরা ডিটক্সিফাই করে আমার বডিত অলরেডি যিখিনি টক্সিনস আছে সেইখিনি উলিয়াই আনে এক ধরনের বায়োকেমিক্যালস আছে যেটি নাকি স্কিনে এবজর্ব করে লয় আর এনেকা সিচুয়েশনত আরো ভালকে এবজর্ব করে যেতিয়া স্কিনটোত মানে আমি আইস হিসাবে ইউজ করেছো আইসর নিজা কিছু ভ্যালু আছে আইস যেটা আপনি ইউজ করব যেটা নাকি ক্রায়োথেরাপি বলেও কয় ঠান্ডা থেরাপি বলেও কয় এই ক্রায়োথেরাপি যদি আপনি আপনার ফেসত দিব আপনার ফেসত ব্লাড সার্কুলেশনটা হাই হয়ে যায় ব্লাড সার্কুলেশন হাই হওয়ার ব্লাডর অক্সিজেন্সবিলাকও যায় তো আমার গোটেই ফেসটোত মানে অক্সিজেন লেভেলটা হাই হয়ে যায় এনেকুৱা হলে আপনার স্কিনত নতুন সেল গ্রোথ হওয়ার আর যিখিনি এইটো ক্রাই সার্জারির সময়ত বা তার ঠিক পিছতে যিখিনি আপনি নিউট্রিশন দি আছে সেইখিনি স্কিনটো ইজিলি এবজর্ব করে লয় গতি এইটো একটা খুবই ভাল আর খুব ইজি আর খুব চিপ একটা মানে আপনার ওয়ে আপনার স্কিনটো ধুনিয়া আর পারফেক্ট কন্ডিশনত রাখা এই সামার সিজনত আর এইটো আইস কিউবে আপনার ডার্ক সার্কলসবিলাকও কমায় আর এলোভেরা থাকার কারণে যদি স্ট্রেচ মার্ক হয়েছে আপনার স্ট্রেচ মার্কতো আপনার এই আইস কিউবটা যদি রেগুলারলি ব্যবহার করে ডেইলি টু টু থ্রি টাইমস ব্যবহার করব উইদিন ওয়ান মান্থ আপনার ডিফারেন্স ডেফিনেটলি দেখা পাব মই স্পেশালি নতুনক যা মাদার প্রেগনেন্ট হয়েছে সিহতর ক্ষেত্রতো কইসো আপনার যদি সামার সিজনত প্রেগনেন্ট হয়েছে ডেফিনেটলি আপনার এইটো হ্যাক আপনার স্ট্রেচ মার্কত করে চাব পারে লগতে আমার ফেসত আইস কিউব ইউজ করার কারণে এইটো থেরাপি করার ঠিক পিছতে আপনি যদি মেকআপ ইউজ করে কোনো ধরনের ময়শ্চারাইজ ইউজ করব না এইটো নিজে সেলফ সাফিসিয়েন্টলি ময়শ্চারাইজ করে স্কিনক তারপর যদি আপনার কিনা মেকআপ ইউজ করেছে সেইটো বহুত লং টাইম স্টে করে আমি জানো যে সামার সিজনত মেকআপ ওয়ার করা কি কষ্টকর আর মেকআপটো বেশি সময় রাখব নি কিন্তু আপনার নিজে মন করব এইটো হ্যাক ইউজ করার পিছত আপনার মেকআপটো আগর তুলনায় যথেষ্ট বেশি সময়লৈকে নিশ্চয় ওয়ানের পর টু আওয়ার্সলৈকে বেশি সময়লৈকে আনডিস্টার্ব আনস্মাজ ধুনিয়া হয়ে থাকিব ফিফথ নম্বরটা কইসো অতি ইম্পর্টেন্ট মই এটা মোর শর্ট ভিডিওতো এইটো মেনশন করছো কোকোনাট অয়েল কোকোনাট অয়েল যিমান আমার ক্ষেত্রত গরমের সময় ডাকি যায় কিছুমানক স্পেশালি কাকলতে বা ডিঙির ওসরত বা আমার মানে হাতের আর্মসর ওসরত এইবিলাকত আমার ডাকে গরমের সিজনত যদি আপনার এনেকা হয়েছে ফার্স্ট আপনাদের সেই এরিয়াটো যিমান পারি সিমান খোলাকে রাখব লাগে আর সেই এরিয়াটো ডাকি যায় এরিয়াটো অকনমান মাইল্ড সাবোনেরে একদম লো সোপ নহলে আপনাদের এলোভেরা জেল যদি আছে এলোভেরা জেলও ইউজ করব পারে ইউজ করে ধুই পেলাব লাগে ধুই পেলার পিছত ভালকে তো শুকাব লাগে শুকার পিছত আপনাদের অকনমান তাত কোকোনাট অয়েল ইভেনলি মানে লগাই থব কিছু মানে কয় কোকোনাট অয়েলে পোর্সবিলাক ক্লোজ করে দিয়ার কারণে ইনফেকশনটা বাড়ি যাব হেনেকা একবারে নহয় কোকোনাট অয়েলের নিজে অ্যান্টিমাইক্রোবিয়াল থাকে আর কোকোনাট অয়েলে এনেকা মানে ব্যারিয়ার এটা প্রডিউস করে যেটি নাকি স্কিনক নিজের ইমিউনিটিটো হাই করে রাখবলে আর নিজের ইমিউনিটিটোরপর যিখিনি ইনফেকশন আছে সেইখিনি যদি হয়ে আছে মাইক্রোবস আছে সেইখিনি নষ্ট করাত হেল্প করে তার লগতে কোকোনাট অয়েলটো এটা কুলেন্ট হয় এটা শীত ভেরিয়ার এজেন্ট এটা হয় আয়ুর্বেদর মতে আর রোপনীয় হয় এলোভেরার নিচিনাকি রোপনীয় হয় গতি হিল হওয়াত হেল্প করে যদি আপনার এনেকা প্রবলেম হয়েছে আপনার রেগুলারলি দুই তিনবার করব পারে কিন্তু ইয়াত একটা কথা আপনার ডাকি যদি সালটো কমপ্লিটলি এরাই গেছে তাত পুজ জমা হয়েছে বা আপনার তাত মানে বয়লর নিচিনা হয়ে গেছে জলাফুটি গেছে নহলে তেজ ওলাইছে তেনেকা ক্ষেত্রত কিন্তু আপনার
খালি এইটো হ্যাকারে আপনার কাম নিদিব, আপনি ডক্টরের সবকে দেখাব লাগে, আপনার প্রপার ড্রেসিং হব আর অ্যান্টিবায়োটিক লাগে না নালাগে আপনার ডক্টরে আপনার প্রেসক্রাইব করব। ইয়ার লগতে যেহেতু আমি র্যাশের কথা কই আছো, ডাকি যাওয়ার কথা কই আছো, সরু বেবিজ বিলাকত গরমত ডাইপার পিন্ধাই থলে সিহতরও র্যাশ হয়ে যায়, ডাকি যায়। হেনেকা ক্ষেত্র এই হ্যাকটা আমি বেবিজর ক্ষেত্রতো করব পারো। বেবির বামটো ধুনিয়াকৈ সাবোনেৰে বা লোস বেবির কারণে সোপ আহে একদম মাইল্ড সোপ, সেইটোৰে ধুই পেলাব পাৰে বা অ্যালোভেরা জেলেরেও ধুব পাৰে। ধুই ভালকৈ শুকাই অকণমান কোকোনাট অয়েল ইউজ কৰিব পাৰে। ইনফ্যাক্ট এভরি টাইম ডাইপার চেঞ্জ করার পিছত আপনাদেরকে কোকোনাট অয়েল ইউজ কৰিব পাৰে টু প্রিভেন্ট ডাইপার র‍্যাশ। ছয় নম্বরটো খুবই ইম্পর্টেন্ট, মই জিটস বিলাকৰ কথা কৈছো। জিটস মানে সরুকে কৰবাত কিবা এটা আমার গালত ওলাই আহিলে, পিম্পলৰ নিচিনা ওলাই আহিলে বা বেছি এরিয়াতো যদি হৈ আছে, সেইটো আপোনালোকে কেনেকৈ সলভ কৰিব এই সামার সিজনত। আপোনালোকক লাগিব দুটা অইল, এটা হৈছে নিম অইল, নেক্সট হৈছে সুইট আলমন্ড অইল। নিম অইল আর সুইট আলমন্ড অইল আপোনালোকে একেলগে মিহলাই যত আপনার হৈছে তাত লগাই দিব, এটো ওভারনাইট ট্রিটমেন্ট হয়। আর যদি আপনালোকে বহুত বেছি হৈ আছে তেতিয়াহলে আপনালোকে কেবল নিম অইল অকণমান প্যাড এটাত, কটন প্যাড এটাত লগাই সেইটো 20-30 মিনিটস রাখি তারপর গরম পানীৰে, কুহুমিয়া গরম পানীৰে ধুই পেলে তারপর ময়শ্চারাইজ করব পাৰিব। ইয়াতে এটা কথা কওঁ, নিম অইলত বহুত এনেকুৱা গুণ আছে যিটো নেকি হাই এমাউণ্ট অফ এণ্টি মাইক্ৰবিয়েল এফেক্ট আমাক দিয়ে, মানে বিভিন্ন ব্ৰড স্পেক্ট্ৰাম বেক্টেৰিয়াখিনি মৰা কেপাচিটি আছে, লগতে এণ্টি ফাংগাল হয়। গতিকে অপৰচুনিষ্টিক বেক্টেৰিয়া যদি আছে যে মানে ফাংগাল ইনফেকশ্যনৰ কাৰণে অলৰেডি ইমিউনিটিটো ল' হৈ গৈছে তাৰপিছত এটেক কৰিছে, গতিকে বেছটোও নষ্ট কৰি দিব পাৰে নিম অইল ইউজ কৰিলে। তাৰ লগতে নিম অইলত ভিটামিন ই আৰু হাই এমাউণ্টত এণ্টি অক্সিডেণ্ট থাকে, যিটো নেকি আমাৰ স্কিনৰ পিএইচটো ডিষ্টাৰ্ব নোহোৱাকৈ ধুনীয়াকৈ ময়শ্চাৰাইজ আৰু এণ্টি স্কেয়াৰিং কৰি ৰাখে, মানে পিম্পলটো হৈ যোৱাৰ পিছতো স্কাৰ হ'বলৈ নিদিয়ে। কিন্তু ইয়াতে এটা কথা আছে, নিম অইলটো যিহেতু বহুত ষ্ট্ৰং হয়, গতিকে নিম অইল ইউজ কৰাৰ আগতে আপোনালোকে এটা পেচ টেষ্ট কৰি ল'ব। পেচ টেষ্ট কেনেকৈ কৰিব, অকণমান নিম অইল কটন এটাত লৈ নিজৰ স্কিনৰ এইখিনি আৰ্মৰ এইখিনি জেগাত এনেকৈ লগাই থ'ব আৰু 24 আৱাৰ্ছ লগাই থ'ব। নেক্সট 24 আৱাৰ্ছৰ পিছত যদি আপোনালোকৰ একো প্ৰব্লেম নহয়, ৰঙা পৰা নাই, খজুৱা নাই, বিষোৱা নাই, ফুলি যোৱা নাই, একো প্ৰব্লেম হোৱা নাই, তেতিয়াহ'লে আপোনালোকে এইটো নিজৰ জিটছত বা পিম্পলছত ইউজ কৰিব পাৰিব। যদি প্ৰব্লেম হৈছে তেতিয়াহ'লে এইটো ঘেক আপোনাৰ কাৰণে নহয়। শেষৰ পইণ্টলৈ আহিছোঁ, শেষৰ পইণ্টটো খুবেই ইম্পৰ্টেণ্ট, কিয়নো এতিয়া আমি কথা পাতিম ঘামচিৰ বিষয়ে। ঘামচি আমাৰ স্কিনত যেতিয়া হ'ব তেতিয়া হয় অভাৰৱেলমিং ঘামৰ কাৰণে, মানে ইমান বেছি ঘাম ওলাইছে যে সিমান টাইম পোৱা নাই শ্বেট গ্লেণ্ডটোৱে, যিটো আমাৰ ঘাম ওলোৱা যিটো অকণমানি গ্লেণ্ড এটা আছে সেই গ্লেণ্ডটোৱে শ্বেটটো কমপ্লিটলি ওলাই দিয়াৰ মানে চান্সে নাপায়, ইমানখিনি গৰম পাই যায়। যদি এইটো প্ৰব্লেম হয় তেতিয়া সেই প্ৰব্লেমটো ছল্ভ কৰিব নোৱাৰে, উল্টা সেই গ্লেণ্ডটো ফেটিক হৈ যায়, ফুলি যায় আৰু সৰু সৰু পিম্পলছৰ নিচিনা ওলায়, সেইটোকে মিলিয়াৰ নিচিনা সৰু সৰু ওলায়, সেইটোকে আমি টিকলিজ নহ'লে ঘামচি বুলি কওঁ। সৰু ল'ৰা ছোৱালীৰ ক্ষেত্ৰত আমি খুব দেখোঁ, কিয়নো সিহঁতৰ স্কিনত অলৰেডি নাম্বাৰ অফ শ্বেট গ্লেণ্ডছ বহুত কম থাকে, কম থকাৰ কাৰণে সিহঁতৰ যেতিয়া গৰম লাগিব, স্কিন এটা গৰম পৰিছে তো শ্বেট গ্লেণ্ড কম থাকে, মানে পানী ইৰিগেশ্যন কম হয়, তো অট'মেটিকলি সিহঁতে বেছি চাফাৰ কৰে, কম গৰমতো এনেকুৱা ধৰণৰ প্ৰব্লেম দেখা পায়। এতিয়া এই প্ৰব্লেমটো ছল্ভ কৰাৰ এটা ধুনীয়া মই তৰিকা আপোনালোকক দি যাওঁ, এটা হেক দি যাওঁ। ফাৰ্ষ্টটো এটা লগোৱা হেক, ওভাৰনাইট লগাব লাগে, সেইটো হৈছে আপোনালোকে যদি 2 পৰ্চনছ অফ এল'ভেৰা লৈছে তেতিয়াহ'লে 1 পৰ্চন অফ লেমন জুচ ল'ব লাগিব। তাৰমানে যদি আপোনালোকে 2 টেবল স্পুন এল'ভেৰা জুচ লৈছে তেতিয়াহ'লে 1 টেবল স্পুন লেমন জুচ, এইখিনি একেলগে মিহলাই য'ত য'ত আপোনালোকৰ প্ৰিকলিজ হৈছে সেইখিনি ভালকৈ সানিব লাগে ৰাতি, আৰু নেক্সট দিনা ৰাতিপুৱা সেইটো ঠাণ্ডা পানীৰে গা ধোৱা সময়ত ঘঁহি ধুই পেলাব লাগে। এতিয়া যদি অতি বেছি হৈছে এইখিনি কৰিলে আপোনালোকৰ 2-3 দিনত কমি যাব, মই এডাল্টবিলাকৰ কথা কৈছোঁ, বেবিজৰ ক্ষেত্ৰতো কৰিব পাৰে, কিন্তু বেবিজৰ ক্ষেত্ৰত প্ৰিকলিজবিলাক যোৱাত অকণমান টাইম লাগে। এতিয়া প্ৰিকলিজবিলাক বেবিজৰ ক্ষেত্ৰত যোৱাৰ কাৰণে বা ডাঙৰ মানুহে ইউজ কৰিব পাৰিব আৰু এটা বস্তু আছে স্ক্ৰাব। স্ক্ৰাবটো কেনেকৈ বনাব, স্ক্ৰাবত লাগিব লেমন জেষ্ট, তাৰমানে লেমনৰ যিটো বাহিৰৰ বাকলিটো সেইটো অকণমান ৰুকনিত ঘঁহি যিখিনি আপোনালোকৰ ওলায় সেইটো মিক্সিত মাৰি ল'ব, সেইটো জেষ্টটোৰ পেষ্ট বা পাউডাৰ যেনেকুৱা ফৰ্মত আপোনালোকে বিচাৰে সেনেকুৱা ফৰ্মত অকণমান অটমিল, অকণমান এল'ভেৰা, অকণমান চন্দনৰ পাউডাৰ এনেকৈ একেলগে মিক্স কৰিব। পৰিমাণটো আপোনালোকক কৈ দিছোঁ, 1/2 কাপ অটমিল লওক, 1 TSF এৰাউণ্ড
লেমন ওয়ান টি এস এফ এরাউণ্ড লেমন জেষ্ট যিটো লেমনৰ বাহিৰৰ বাকলিটো সেইটো ওৱান টি এস এফ চন্দন আৰু হাফ কাপ বা সেইখিনি ভালকৈ মিহল কৰিবলৈ যিমানখিনি লাগে সিমানখিনি এলোভেৰা জুচ এইটো ভালকৈ মিক্স কৰি আপোনালোকে য'ত য'ত হৈছে তাত বঢ়িয়াকৈ লগাই লওক। এইটো এটা টাইপৰ উপটান হয়, এই উপটানটো আপোনালোকৰ বডিত গোটেই ভালকৈ লগাই লওক। লগাই লোৱাৰ পিছত এইটো যিমানখিনি টাইম লাগে শুকাবলৈ, বেছি সময় নালাগে, 20-30 মিনিটছ শুকাবলৈ টাইম লাগিব, 20 মিনিটছ ৰাখি ভালকৈ ঘঁহি ঘঁহি ঠাণ্ডা পানীৰে গা ধুব, ভালকৈ ঘঁহি ঘঁহি ধুই পেলাওক। এনেকুৱা কৰিলে উইদিন 3-4 ডেইজ আপোনালোকৰ স্কিনটো কমপ্লিটলি মানে এইটো ক্লিন হৈ যাব, মানে মিলিয়াবিলাক গুচি যাব। কিন্তু ইয়াতে এটা কথা আছে, মিলিয়া যিহেতু গৰমৰ কাৰণে হয় গতিকে আপোনাৰ বডিত চিন্থেটিক ক্লথ পিন্ধিব নালাগে, কটন কাপোৰ পিন্ধিব লাগে, পাৰিলে কুল এয়াৰত থাকিব লাগে আৰু নিউট্ৰিচিয়াছ ডায়েট খাব লাগে। গতিকে এইখিনি বস্তু ফলো কৰক, নিশ্চয় আপোনালোকে আপোনালোকৰ চামাৰ্ছবিলাক ভালকৈ এনজয় কৰিব পাৰিব। ভিডিঅ'টো চাই যদি উপকৃত হোৱা বুলি ভাবিছে নিজৰ ফ্ৰেণ্ডছবিলাকৰ লগতো শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিব, লাইক কৰিব বুলি নিশ্চয় আশা কৰিছোঁ। এনেকুৱা ধৰণৰ ভিডিঅ' যিবিলাকক আপোনালোকে নিজৰ ডে টু ডে লাইফত ইজিলি ইউজ কৰিব পাৰে এনেকুৱা হেক্সবিলাক লৈ আকৌ সোনকালে আপোনালোকৰ ওচৰলৈ গুচি আহিম। তেতিয়ালৈকে ষ্টে কানেক্টেড, ষ্টে ছেফ।